হ্যালো এবং ওয়েলকাম আকান্তিসের শুক্রবারের টিউটোরিয়ালে। আজকে হচ্ছে ডিজিটালি কীভাবে একটা কার্টুন আঁকা যায় তার একটা ডিফারেন্ট টেকনিক নিয়ে আলোচনা করব। এটা আমি যখন প্রথমে দেখি খুবই মজা পাই, মানে ডিজিটাল কাজ করার কিছু সুবিধা আছে অসুবিধাও আছে, আমরা সুবিধাটাই নেই। যারা অলরেডি ফটোশপ সম্পর্কে আইডিয়া আছে আমি এই টিউটোরিয়ালটা ফটোশপে করব, কারণ অনেকে দেখলাম যে সফটওয়্যার নিয়ে খুব চিন্তিত যে ক্লিপ স্টুডিও কই পাবো, ম্যাঙ্গো স্টুডিও কই পাবো। আসলে এটাতে কিছু যায় আসে না, যে কোনো সফটওয়্যারই করা যায়। ফটোশপে একটা ওয়ান্ডারফুল ড্রয়িং সফটওয়্যার, তো যারা ফটোশপ পারেন তাদের জন্য হয়তো সহজ হবে বোঝাটা। আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কার্টুন ফিগার ড্রয়িং করব এবং আমি যে প্রসেসটা ব্যবহার করি সবচেয়ে সহজে করার জন্য সেটা দেখাই। কথার কথা, আমরা একটা চিলড্রেন বুকের একটা ক্যারেক্টার আঁকবো, এটা যার যার নিজের ব্যাপার যে কীরকম ক্যারেক্টার হবে। তাই প্রথমে হচ্ছে আমরা ব্রাশ নিলাম, এবং ব্রাশের ব্যাপারে অনেকের একটা ফ্যাসিনেশন আছে যে কী ব্রাশ কোথায় পাওয়া যাবে, কী এই সেই, এটা কোত্থেকে ডাউনলোড করব, এইসব আসলে কিছুই না। সবচেয়ে সিম্পল ব্রাশটা দিয়ে কাজ করাই ভালো। আপনি দেখতে পাচ্ছেন এখানে এই ব্রাশ টুলটা যদি আমি নেই, এটা রাইট বাটন ক্লিক করলে এটা একটা অপশন আসে, অসংখ্য ব্রাশ এটা অনলাইনে পাওয়া যায়, নিজে বানায় নেওয়া যায়, যা ইচ্ছা তাই করা যায়। তো কিছুই যায় আসে না আসলে, যে অসংখ্য আমি জানিও না, এই ব্রাশ এত আসলে ইউজ করাও হয় না, ওই দুই তিনটা ব্রাশই ইউজ হয়, সুতরাং এত ব্রাশের আসলে দরকার নাই। এটা হচ্ছে ব্রাশ লিস্ট, কী কী ব্রাশ আছে, সাইজ, হার্ডনেস ইত্যাদি। আরেকটা হচ্ছে ব্রাশের প্রপার্টি, যে আমি এটা হচ্ছে ব্রাশ কী কী ব্রাশ এটার লিস্টটা। আর যদি এমন হয় যে এই আমি যেটা করি সব সহজ যেই ব্রাশটা, সে ফর এক্সাম্পল এইটা, এইটা নিই এবং এই যে উপরে একটা ছোট্ট বাটন দেখতে পাচ্ছেন, টগল দ্য ব্রাশ প্যানেল, এটা ব্রাশ প্যানেলটা আসবে, আরেকবার ক্লিক করে ব্রাশ প্যানেলটা যাবে। মানে এই ব্রাশের যত প্রপার্টিস, যত অপশন, হ্যাঁ এটা হচ্ছে সেই ব্রাশ প্রিসেটে যদি ক্লিক করি, এখানে কিন্তু দুইটা ট্যাব, ব্রাশ প্রিসেটে ক্লিক করলে দেখা যাচ্ছে সেই লিস্টটা, আর এখানে ব্রাশে যদি ক্লিক করি সবচেয়ে বেসিক ব্রাশটা নিলাম। আচ্ছা, এখন একটা কমন এরর যেটা হয়, যে আমি যদি একটা গোল দাগ দিই, জুম করলে দেখতে পাবেন এটা না ঠিক স্মুথ হচ্ছে না, এখানে বেশ কিছু এরকম যাকে বলে গোল গোল কিছু দাগ 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 দেখা যাচ্ছে, এখানে একটা গোল্লা, এখানে একটা গোল্লা, এইরকম মানে স্মুথ সার্কেলটা হচ্ছে না। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমরা যদি ব্রাশে ক্লিক করা অবস্থায় একদম উপরে যে ব্রাশ টিপ শেপ এটাতে যদি ক্লিক করা থাকে, তাহলে আমরা দেখতে পাবো স্পেসিং বলে একটা ব্যাপার আছে। খেয়াল করেন নিচে এটা প্রিভিউটা দেখাচ্ছে, স্পেসিংটা যদি আমি বাড়াই তাহলে কী হয়? বাড়ালে হচ্ছে আসলে রিপিট যেই ব্যাপারটা ব্রাশের, মানে পরপর পড়ে পড়ে যে একটা কন্টিনিউয়াস লাইন হয় সেটা মাঝখানে গ্যাপটা বেড়ে যায়। তো বাই ডিফল্ট এটা একটুখানি স্পেসিং দেওয়া থাকে, যেই কারণে আসলে অনেকগুলি গোল 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 ব্রাশ বারবার পড়ছে। আমি যে টান্দার সাথে সাথে দেখতে পাচ্ছেন এইভাবে ডট ডট করে পড়তেছে, এই জন্যই গোল গোল ব্যাপারটা আসতেছে। এখন আমি এটা চাচ্ছি না, স্মুথ চাচ্ছি, তাহলে আসলে স্পেসিংটা একদম জিরো করে দিতে হবে। জিরো মনে করা যায় না, 1% সামথিং থাকে। এখন যদি আমি দাগ দিই, খেয়াল করেন একদম সলিড একটা স্মুথ লাইন, অনেকের এটা নিয়ে একটা সমস্যা আছে, স্মুথ লাইন করতে চাই, যদিও এত স্মুথ লাইন করার কোনো মানে নেই, একটু রাফ করাই ভালো, কিন্তু এইটা একটা অপশন। এখন কথা হলো যে এত গোল টাইপের আমার ব্রাশ দরকার নাই, আমি একটু চিজেল টাইপের বা একটু ডিফারেন্ট যদি করতে চাই। খেয়াল করেন এই সিম্পল ব্রাশের মধ্যে সবই করা যায়, স্পেসিংয়ের পরে এখানে একটা গোল জিনিস আছে যে ব্রাশটার টিপ, মানে টিপ বলতে ব্রাশের মাথা যেটা, ওইটা কেমন হবে। আমি যদি এই গোল দুটা চাপ দিই, খেয়াল করেন নিচের এটা ক্যালিগ্রাফিক একটা, মানে চ্যাপটা হয়ে গেছে জিনিসটা। আমি যদি এখন ক্যালিগ্রাফিক কিছু একটা করতে চাই সেটাও করা যাচ্ছে, তাই না? ভেরি সিম্পল। সো আমার সাজেশন হবে যে এটা প্লে অ্যারাউন্ড, মানে বিভিন্ন জিনিস, যেমন এটা যে ফ্লিপ ওয়াই এক্স দিলে কী হয়, জাস্ট রিভার্স হয়ে যায়। হ্যাঁ, সবগুলো আমি জানিও না আসলে, ওনারা সবাই একটু ঘেটে দেখবেন। তো আমার কী দরকার? আমার দরকার হচ্ছে আসলে আমি খুব স্মুথ করলাম, এটা আমার দরকার। আর হচ্ছে মাউসের মতো এরকম একটা ক্লিক করলেই ডট না পড়ে আমি চাচ্ছি প্রেশার সেন্সিটিভিটি, মানে প্রেশার দিলে আস্তে আস্তে একটা মোটা হবে, প্রেশার কমলে একটা চিকন হয়ে যাবে। সেই ক্ষেত্রে প্রথম অপশনটা শেপ ডিনামিক্স, এইটায় ক্লিক করেন। একটা ব্যাপার, চেক মানে চেক আনচেকের সাথে সাথে কিন্তু এই ট্যাবটাতে ক্লিকও করতে হবে, কারণ আমি যদি এটা একটা কমন মিস্টেক হয় যে এটা করলাম কিন্তু আবার আর অপশন পাচ্ছি না। আসলে অপশনটা পেতে হলে শেপ ডিনামিক্স যেটা আমি চাই সেটাতে ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা অপশনগুলো আসবে। এবং ইউজুয়ালি এটা অফ করা থাকে, কন্ট্রোলটা অফ করা থাকে, অফ করলে কিন্তু কোনো কাজ হবে না, মানে যখন ফটোশপ প্রথম খুলবেন সাধারণত এটা অফ করা থাকে। যদি আপনি সরু এবং মোটা করার ওই অপশনটা চান, প্রেশার সেন্সিটিভিটি চান, তাহলে এই মেনুতে গিয়ে পেন প্রেশার একটা অপশন আছে, খেয়াল করেন অলরেডি আমরা এটা পেয়ে গেছি। এবং তখন যদি আমি এভাবে দাগ দিই, এটা মুছে নেই, তখন যদি দাগ দিই একদম স্মুথ এবং ইচ্ছা মতো প্রেশার সেন্সিটিভিটি নিয়ে আমি কাজ করতে পারছি, মানে এটা ম্যানুয়াল একটা ব্রাশের মতো।
এখন কেউ চাচ্ছে যে আমি সরু লাইনটা এত শুরু হবে না, হ্যাঁ আমার মিনিমাম একটা পুরুত্ব আমার দরকার, সেই ক্ষেত্রে খেয়াল করেন মিনিমাম ডায়ামিটার এটা যদি আমি বাড়াই, নিচে দেখা যাচ্ছে এখানে যে একদম সরু শেষ মাথায় গিয়ে হচ্ছে না, সবচেয়ে সরু লাইনটা তখন আর হবে না, তখন ভ্যারিয়েশনটা হবে অল্প, মানে সবচেয়ে সরু লাইনটা তখন আমার এইটা, সবচেয়ে মোটা লাইনটা এটা, কিন্তু এর আগে আমার সেটা ছিল সবচেয়ে সরু লাইনটা আরও সরু আরও মোটা। সুতরাং এটা জাস্ট প্লেয়িং অ্যারাউন্ড, আমি আগে যেটা বললাম অ্যাঙ্গেল জিটার এখানে কাজ করবে না, এগুলি আরও অনেক ব্যাপার স্যাপার আছে। সুতরাং একটা সিম্পল ব্রাশ নিয়েই এখন কথার কথা যে এটা নেওয়ার পরে আমার মনে হলো যে আমার খুব ভালো লেগেছে এই ব্রাশটা, এটা আমার লাগবে। এটা অনেকগুলো ওয়ে আছে, একটা সহজ ওয়ে হচ্ছে এখানে নিচে খেয়াল করেন নিউ ব্রাশ একটা অপশন আছে, এটাতে যদি আমি ক্লিক করি ক্রিয়েট নিউ ব্রাশ, এটা আমি সেট করলাম আকান্তিস হার্ড ব্রাশ 1, দ্যাটস ইট। আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে একদম শেষে দেখতে পাবেন এই ব্রাশটা পাওয়া যাচ্ছে এবং নামটাও দেখাবে। সুতরাং আমি ধরে নিলাম যে এটা আমার একটা হার্ড ব্রাশ, এটা দিয়ে আমি বেসিক ড্রয়িংটা করব। আচ্ছা, ব্রাশের ব্যাপারে আমি আরও চাচ্ছি যে একটা সিরিয়ালি গুছিয়ে একটা মানে ব্রাশ ম্যানেজমেন্ট ইত্যাদি অনেক কিছু একটু লাইফটা সহজ করা আর কি। যেমন ব্রাশের অনেক অপশন ক্লিক করলে উপরে এখানেও আসে, প্রেসার সেনসিটিভিটি, ওপাসিটি, জিটার, এগুলো তো ইম্পর্টেন্ট না, যেটুকু দেখলাম আমরা এটা দিয়েই চলবে। তো আমরা এবার ড্রয়িংয়ে চলে আসি। প্রথমে আমরা একদম অবয়বটা, যেটাকে ইংরেজিতে আমরা বলছি সিলুয়েট, সিলুয়েট বলা যায় বা অবয়ব চাই বলি, হ্যাঁ, তো সেটা আমরা রেখে ফেলবো। এখানে আমি একটু স্পিড আপ করে দেবো, এটা ইচ্ছা যার যেটা ড্রয়িং করার ইচ্ছা, আমি একটা ড্রয়িং করছি। তো এই হচ্ছে মোটামুটি সিলুয়েট বলি বা অবয়ব বলি যাই বলি, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা খেয়াল করেন একটা ব্যাপার যে এটা কিছুই আঁকা হয় নাই কিন্তু বোঝা যাচ্ছে যে একটা বাচ্চা ছেলে দৌড়াচ্ছে এবং একটা মনস্টার টাইপের কিছু একটা তাকে অ্যাটাক করছে। অ্যাকচুয়ালি এই সিলুয়েট বা এই পর্যায়ে ড্রয়িংটাকে খুবই ইম্পর্টেন্ট বলা হয়, কারণ এটা যদি গুড না হয়, মানে এটা যদি এইখানেই বোঝা না যায় দেখে, পরের ড্রয়িং অনেক হিজিবিজি করে অনেক রেন্ডার টেন্ডার করে আঁকলেও আসলে লাভ নাই যদি এই জায়গাটা ক্লিয়ার না হয়। সুতরাং আমি একটা সাজেশন যেটা সবার প্রতি থাকবে আমার, সেটা হচ্ছে যে এই ধরনের ড্রয়িং, মানে বড় কোনো ড্রয়িং করার আগেও থাম্বনেল বলি বা যাই বলি, মানে এই ধরনের একটা সহজে সহজবোধ, হ্যাঁ, এটা দেখেই যাতে বোঝা যায়, ভিতরে ড্রয়িং কিচ্ছু করি নাই, কোনো লাইট অ্যান্ড শেড নাই, কিচ্ছু নাই, তারপরও মূল ব্যাপারটা যেন বোঝা যায়, এরকমভাবে একটা সিলুয়েট করলে এটা দেখতে ভালো লাগে, অ্যাজ ইফ এটা একটা ছায়া পড়ছে তার, যদি তার অবয়বটা ছায়া হয়। আচ্ছা, এখন কথা হলো এটা আমার হয়ে গেছে, আমি এম এবং দুইটাকে আমি দুইটা লেয়ারে রাখছি, এটা হয়তো আমি নাম দিলাম পিচ্চি আর এটার নাম দিলাম দানো, দানোটা ডানো হয়ে গেছে, যাই হোক। এখন একটা টেকনিক আমি দেখাবো বাচ্চা ছেলেটা, ওইটাকে আঁকবো আর পরের টাইম পরে স্পিড আপ করে দিব, কারণ ছোটো এই ক্যারেক্টারটা আঁকতে পারলেই আমরা পরেরটাও বুঝতে পারবো যে কীভাবে হচ্ছে। এখন প্রথম কথা হলো এই ড্রয়িংটার পরে আমরা কিছু জায়গায় একটু অ্যাডজাস্ট করার দরকার আছে বলে মনে হচ্ছে, যেমন মনে হচ্ছে মূল ড্রয়িংয়ে যাওয়ার আগেই এই জায়গাটা হয়তো আর একটু তার বডি আসার কথা, হুম, এই জায়গাটা চিকন চিকন লাগতেছে, এইটা যার যার নিজের ব্যাপার, অ্যাডজাস্টমেন্ট, হয়তো গোড়ালি এই দিকটা আর একটু দেখা যাবে, হ্যাঁ, এবং ইরেজার দিয়ে আমি কিছু জায়গা একটু মুছে দিই যে এই জায়গাটা হয়তো এমন হলে ভালো হয়, এটা আবার বেশি সুচলো হয়ে গেছে, এইসব কিছু অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া, এবং হয়তো আমি আঙুল দিলাম, হ্যাঁ, ভেরি সিম্পল, মানে এর চেয়ে সিম্পল আর হয় না আসলে। এখানে হয়তো স্যান্ডেলটা একটু পায়ে হয়তো স্যান্ডেল আছে, এটা হয়তো এইভাবে দেখা যাচ্ছে, হুম, এখানেও হয়তো একটা স্যান্ডেল, এইটা যার যার নিজের ইচ্ছা ডিটেল কটুকু অ্যাড করবে, আমরা ডিটেল থেকে ডিটেলের দরকার নাই। এখন খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে এই লেয়ারটার, যেই লেয়ারটা আমরা এটা আঁকতেছি পিচ্ছি, এই লেয়ারটা সিলেক্ট করে এইখানে খেয়াল করেন এইখানে লক ট্রান্সপারেন্সি এরকম একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করবো। মানে ট্রান্সপারেন্ট যত লেয়ার আছে, ট্রান্সপারেন্ট লেয়ার কোনগুলো আমি দেখাই, ব্যাকগ্রাউন্ডের এই সাদাটা যদি মুছে ফেলি, আচ্ছা অলরেডি দেখা যাচ্ছে এখানে অনেক সাদা রয়ে গেছিলো, মানে সাদা পার্টটা বাদ দিলে যেটা থাকে আমরা যদি ডিলিট করে দিই, মানে এখন হচ্ছে এই লেয়ারটায় ও ছাড়া আর কোনো অবজেক্ট বা কোনো পিক্সেল নাই, বাকি সবই ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টটাকে পিছনে এরকম চেসবোর্ডের মতো একটা চেকবোর্ড দিয়ে দেখানো হয়, তারপরে এই জায়গাটা কিছু নাই। এখন আমি
যদি ট্রান্সপারেন্সিটা লক করে দেই, মানে এই লেয়ারে আমি এখন কাজ করব, তখন ওর উপরে ছাড়া আর কোথাও কালার পড়বে না। আসলে করে দেখে, করে দেখলে বোঝাবে। ট্রান্সপারেন্সি যদি লক না করি তাহলে কী হয়, তাহলে হচ্ছে আমি যদি অন্য একটা রং দিয়ে দাগ দিই উপর থেকে, মানে চারদিক দিয়ে ছড়ে যাবে। আমি খুব সন্তর্পণে আমার এটা মেনটেন করে করে রাখতে হবে। কিন্তু আমি যদি ট্রান্সপারেন্সি লক দিই, তাহলে আমি যদি অন্য একটা রং দিয়ে দাগ দিই, দেখা যাবে ট্রান্সপারেন্সি জায়গাটা কোনো দাগ পড়ছে না, কিন্তু যখনই এটার উপরে আসবো তখন দাগটা পড়তেছে। খুবই ইউজফুল একটা ব্যাপার, হ্যাঁ খুবই ইউজফুল একটা অপশন। এটা করলে তখন আর কোনো ভয় নাই, কারণ আমার মূল অবয়ব ব্লক হয়ে গেছে। এখন আমি এইটার মধ্যে যা ইচ্ছা তাই করি না কেন, এখান থেকে রংটা বাইরে বেরোবে না। এইটাই হচ্ছে পারপাস। সুতরাং ট্রান্সপারেন্সি আমার লক করা, ব্যাকগ্রাউন্ড সাদাটা ওপেন থাকুক। পিচির উপরে আমি এখন প্রথমে যেটা করবো, মনে মনে একটা লাইট সোর্স ধরবো, সেই যে কোনো ড্রয়িংয়ের মতোই। এখন লাইট সোর্স ধরলে আমি যদি উপর থেকে ধরি, সে ফর এক্সাম্পল যে লাইট সোর্সটা উপর থেকে আসছে, তাহলে কী হবে, সিম্পল। এইটার মেবি আমি এটাই বডি কালার দিব, উপর থেকে লাইটটা হয়তো ইয়েলো টাইপের আসতেছে। প্রথমেই উপর থেকে গ্র্যাডিয়েন্ট টুল, এখানে যে গ্র্যাডিয়েন্ট বলে একটা টুল আছে, এবং ও গ্র্যাডিয়েন্ট টুল নিলে একটা ব্যাপার, গ্র্যাডিয়েন্টের কিন্তু দুইটা অপশন আছে। প্রথমে খেয়াল করেন, একটা হচ্ছে যে যেই রংটা নিচ্ছেন ওইখান থেকে আস্তে আস্তে সাদা, আমি যদি এইটা ক্লিক করি তাহলে ওই রংটা থেকে এই দিকটা সাদা হয়ে যাবে, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি এই রঙের সাথে এটা মিশে যাবে, সেই ক্ষেত্রে পরেরটা সিলেক্ট করতে হবে, যেটা কালার টু ট্রান্সপারেন্ট। মানে আমি যদি এইভাবে ক্লিক করি, এখন নিচের রঙটাও থাকবে এবং উপর থেকে আমি যেই রঙটা সিলেক্ট করছি ওইটাও থাকবে, মানে একটা লাইট আকারে আমি উপর থেকে টপ থেকে একটা লাইট পুরোটার উপরে ফেলে দিলাম। একইভাবে আমি যদি আবার বলি নিচ থেকে এই দিকটা ডার্ক হবে, তাহলে কার্সারটা আমি একটু নিচের দিকে নিলাম এবং আচ্ছা আমি এই জিনিসটা অফ করি, কারণ সবাই ভাববে যে এই কালার স্লাইডারটার জন্যই বোধ হয় এটা করা যাচ্ছে। আসলে তা না, কালার নর্মাল স্লাইডার নিলে একই কথা। আমি যদি এই কালারটা নেই, এটার একটু ডার্ক, অনেক ক্ষেত্রে আমাকে যেটা করে ব্লুয়ের দিকে একটা রং নেয়, এখানে জরুরি না, আমি হয়তো একটু অ্যাশের দিকে যাবো এখানে। আচ্ছা একইভাবে এই দিক থেকে ডার্ক করে দিলাম, আমি অলরেডি একটা লাইট অ্যান্ড শেডের, এদিক থেকে লাইট তাহলে উল্টা দিকে শেড, দ্যাটস ইট, ব্লক করে ফেললাম। এখন আমি একটা জিনিস করবো যে সবচেয়ে পিছনে কোনটা, আমি যদি ড্রয়িং করতে চাই সবচেয়ে প্রথমে হচ্ছে স্কিন, স্কিনের পরে হচ্ছে জামা, তাই তো, তার উপরে হয়তো চুল, তার সবচেয়ে পিছনে যেটা ওইটার কালারটা আমি আগে করবো, তাহলে স্কিনের কালারটা আগে করি। এটা আসলে বোধবোধই করা যায়, আমি যেভাবে করি, যেমন এই রংটা নিলাম, স্কিনের কালার হয়তো আমি এই দিকেই একটা রং নিলাম, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে তার স্কিন, যেহেতু লক করা আমার এটা নিয়ে চিন্তা নাই, মানে দাগ বাইরে যাচ্ছে না রংটা। আচ্ছা এই হয়তো গলা, তার হয়তো ওখানে হাত আছে, মানে হাতটা বেরোনো, হাত আঁকাটা কিছু একটা পরা, এটা আমি বুঝতেই পারতেছি যে এইটুক পা, জুতা টুতে ইত্যাদি আমরা পরে দিব। অলরেডি কিন্তু রং হয়ে গেছে, খেয়াল করেন, মানে যারা পেইন্টারলি করে আঁকতে একটু ভেজালে পড়েন তারা এই টেকনিকটা ইউজ করতে পারেন, পিকচার পারফেক্ট হওয়ার দরকার নেই। আচ্ছা আমাদের এই পার্টটা লক হয়ে গেছে, এখন জামার রংটা আমি হয়তো এইটাই রাখলাম, একটা করা যায়, এইটা হয়তো আমি এমন রাখবো না, এটা হয়তো আমি ব্লুয়ের দিকে একটা রং নেব। হ্যাঁ এটা অনেকভাবেই করা যায়, উপরে একটা কালার দেওয়া নিয়েও করা যায়, কিন্তু এইখানে ভ্যালুটা মোটামুটি ঠিক রাখে, মানে এইটা যেরকম ডার্ক ছিল। আমি সাধারণত করি যেটা করি, এই কালারটা সিলেক্ট করে দেখি যে এই কার্সারটা কোথায় আছে, দেন যেই রংটা আমার দরকার সেই স্লাইডারে চলে যায়, মানে স্লাইডারটা চেঞ্জ করে ওইখানে চলে যায়। হয়তো ব্লুয়ের যেহেতু ভ্যালু রেঞ্জ বেশি আমি একটু নিচে নামলাম, এখনও ক্যাটকাটা লাগতেছে, এটা চোখের আন্দাজে ঠিক করা হচ্ছে বেস্ট, তার একটু ডার্ক করলাম। পরে কালার টালার দেওয়া যাবে, আপাতত আমি কথার কথা এটা হচ্ছে আমার প্যান্ট। খেয়াল করেন কত সিম্পলি আসলে জিনিসটা অলরেডি একটা শেপে চলে আসতেছে। আবার বলতেছি এটা কিন্তু একদম পারফেক্ট, যেমন শার্ট প্যান্ট সব যে 100% হচ্ছে তা না, কিন্তু বেসিকটা দাঁড়ায় গেছে অলরেডি। আচ্ছা এখন আমি যদি ডিটেলের, আসলে শেষ নাই, অনেক ডিটেল করা যাবে, ওই ডিটেলে যাবো না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে। যেমন এইটার মধ্যে তো আসলে অনেক কিছু করার আছে, যে লাইট অ্যান্ড শেড, আমি যদি এখানে একটা বাটন দিই, হ্যাঁ এখানে হয়তো ড্রাপারি দিই, এটাতে আমি পরে আসতেছি, হয়তো এটা গলাটা এরকম। হয়তো চুলের রংটা আমি এভাবে দিলাম, হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক অ্যাভয়েড করতে পারলে ভালো, এটা হচ্ছে আমার মত, কারণ 100% ব্ল্যাকটা অন্য কিছুর জন্য রেখে দেওয়া, মানে সেভ করা ভালো, যে হয়তো পরে আমি চোখে দিব জিনিসটা, অথবা হাতে একটা অস্ত্র আছে ওর, ওইটা পুরো ব্ল্যাক হবে, আগেই ব্ল্যাকটা অন্য কোথাও দিয়ে দিলে তখন আর ওটা ফোকাস হয় না। সুতরাং 100% ব্ল্যাক আর হোয়াইটটা হাতে রাখাটা বেটার,
এটা একটা মজা হচ্ছে, আমি কিন্তু কোনো পেন্সিলিং করি নাই, নিজের মতো করে করতেছি। চাইলে একটা পেন্সিলিং করে নেওয়া ভালো, হ্যাঁ পেন্সিলিং করে নিলে কোনো ক্ষতি নাই। আচ্ছা হয়তো চোখ, এই যে হয়তো চোখের বেলায় হচ্ছে আমার এই ডার্কের চেয়ে আমি আরেকটু ডার্কে যাচ্ছি, একটু দেখে নেই তানোরটা কোথায় আছে। চোখটা তাহলে এই বরাবর হবে, এটা খুবই ফান, মানে এই ড্রয়িংটা আসলে করতে খুবই মজার। আচ্ছা নাকটা হয়তো আমরা একটু খেয়াল করেন, আমি কিন্তু করে ব্রাশ চেঞ্জ করি নাই, ব্রাশ চেঞ্জ চাইলে করা যায়, সেটাতে আমরা পরে আসব। তারটা হয়তো আমরা এতটা সাদা করব না, আচ্ছা আমি যে কালার বার পিক করতেছি এটা হচ্ছে অল্টার চ্যাপলে আই ড্রপার বলে যে টুলটা, এটা আসে তখন যেখানে রং দরকার ওইখানে একটা ক্লিক করলে ওই রংটা সিলেক্ট হয়ে যায়, দরকারও লাগলে আই ড্রপার এইভাবে এখান থেকেও নিতে পারেন মেনু থেকে, বাট ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চ্যাপলেও সেটা আসে। কালার এই পার্টটা হয়তো আমি একটু লাল দিলাম, এটা যার যার ডিজাইনের উপরে, এটা কোনো নির্দিষ্ট নিয়ম নাই যেমন হইতেই হবে। কালার এই জায়গাটা সাধারণত একটু ডার্ক এবং লাল হয়, ভেজাল হয়ে গেছে। আচ্ছা হয়েছে, হ্যাঁ মোটামুটিভাবে এটা বোঝা যাচ্ছে যে বাচ্চাটা একটা কিছু দেখে বলতে দানোটা দেখে ভয় পালাচ্ছে। আচ্ছা এখন এইটা ডিটেলে শেষ নাই, অনেক ডিটেল করা যায়। তো আমি যেই বেসিকটা সাজেস্ট করব সেটার একটা হচ্ছে যেই লাইনগুলো না দিলেই না, যেমন যে গলার নিচে আমি হয়তো যেই রংটা আমার স্কিনের কালার ওইটা আমি একটু কোনা করে নিচের দিকে নামবো, স্লাইডারটা একটু রেডের দিকে নিব, এটা দেখতে ভাল লাগে, হয়তো এখানে আমি একটা দাগ দিব। এরকম কয়েকটা জায়গায়, সব জায়গায় যে দিতেই হবে তা না। ও আচ্ছা স্যান্ডেল, যেমন স্যান্ডেল টাকা হয়নি, আচ্ছা মাঝে মধ্যে এই সাদা জায়গাটা তো আমার আঁকার প্রয়োজন পড়তে পারে, তখন কিছুই না সিম্পলি এখানে গিয়ে ট্রান্সফার স্লটটা একটু তুলে দিয়ে এঁকে নিলাম, হয়তো বেল্ট আঁকতে হচ্ছে আমার। হয়তো এই বেল্ট আঁকলাম, তারপর আবার ট্রান্সপারেন্সি লকটা অন করে দিলাম। যাক আমরা বেসিক আইডিয়াটা বোঝা গেছে, এইভাবে আমরা পুরোটা কমপ্লিট করবো, আমি একটু ফরওয়ার্ড করে দিই এখানে। এখানে একটা ব্যাপার বলে নেই, এই টেকনিকটা আমাকে প্রথম শেখান সব্যসাচী মিস্ত্র, অসম্ভব ভালো একজন ইলাস্ট্রেটর, তো এই টেকনিকটা আমি রিয়েলি গ্রেটফুল তার কাছে শেখার জন্য, এবং স্টাইলটা ওনার স্টাইলের মতোই কিছুটা। হ্যাঁ তো ওনার থেকে আমি প্রথমে দেখিয়েছি চিলড্রেন বুক আঁকার সময় উনি এই স্টাইলটা ইউজ করেন, এবং এটা পরে দেখছি যে আর অনেকে এটা ইউজ করেন, ট্রান্সপারেন্সি লক বা ইত্যাদি, এটা খুবই ইন্টারেস্টিং একটা টেকনিক। যাই হোক এখন পরের যে পার্টটা, এটা আবার আমি আরেকজনের থেকে শিখলাম, সেটা খুবই সহজ, সেটা হচ্ছে অ্যারন ব্লেজের একটা টিউটোরিয়াল, আপনারা যদি ফলো না করে থাকেন। অ্যারন ব্লেজ হচ্ছে অ্যানিমাল ড্রয়িং করেন, ওনার দারুণ কিছু ভিডিও টিউটোরিয়াল অনলাইনে আছে, দেখে নিতে পারেন। উনি যেটা করেন, এখন যদি আমি এটা তো আমি দিলাম হচ্ছে গায়ের যে কী বলে ডার্কেস্ট শেড বা অ্যাম্বিয়েন্ট অক্লুশন, অনেক কিছু নাম আছে, নামের দরকার নাই, মানে মূল যে দাগগুলি না দিলে আসলে ফর্ম বোঝা যায় না সেই দাগগুলি দিলাম, সেগুলি মোটামুটিভাবে লক করলাম। এখন আমার টপ থেকে তো আরও কিছু লাইট আসবে, মানে আমি যদি লাইট অ্যান্ড শেড আরেকটু ডিটেল করতে চাই তাহলে কী করবো, প্রথমে আমরা শেডটা দিই, শেড দেওয়ার জন্য আরেকটা লেয়ার উপরে খুলি এবং এটার মোডটা করি মাল্টিপ্লাই, এবং ওপ্যাসিটি লেভেলটা 30 আর 40 মানে একটু কম থাকলে ভালো। এবার হচ্ছে সাধারণত যদি সে আউটডোরে থাকে, উপরে যদি আকাশ থাকে সোজা কথা, তাহলে শ্যাডোর রংটা হয় ব্লু, মানে ব্লুইশ, আরও এটার আরও অনেক ডিটেল আছে সেটা আমরা এখন দেখছি না, ধরে নিচ্ছি শ্যাডোটা ব্লু। তো উপরে যদি খেয়াল করেন, মানে আমি যদি এখন এইটা উপরে দাগ দিই, খুবই ইন্টারেস্টিংভাবে একটা শ্যাডো পড়ে যায়, এটা যেমন আরেকটু আমার মনে হয় ব্রাইটের দিকে গেলে ভালো,
মানে শ্যাডোটার কালার আমি এখন যেখানেই দাগ দিব মনে হবে যেন একটা শ্যাডোর লেয়ার উপরে পড়ে যাচ্ছে, হয়তো আমার পায়ের এই পাটটা, হ্যাঁ এই পাটটা হয়তো এত ডার্ক না, আমি বুঝতে পারতেছি। ওই সময় ভ্যালু ম্যানেজ করি নাই, এখন যদি করতে চাই তাহলে এভাবে করবো। এখন এখানে একটা প্রবলেম হয়, কারণ এইটা যেহেতু ট্রান্সপারেন্সি লক করা নেই, এটা তো উপর দিয়ে চলে যাবে দাগ দিলে। এইটার একটা টেকনিক আছে, কন্ট্রোল চেপে যদি আমি এই লেয়ারটায় ক্লিক করি, এই যে যেটা আমার মূল ড্রয়িং, সেটা ক্লিক করলে দেখা যাবে ঠিক আউটলাইন বরাবর একটা সিলেকশন হবে। আবার বলতেছি, কন্ট্রোল চেপে যদি ক্লিক করি দেখা যাচ্ছে আঙুলের চারদিকে একটা চারকোনা বক্স চলে আসে, ক্লিক করলে অবজেক্টটা সিলেক্ট হলো। এইবার আমি চলে যাই, মানে যেই লেয়ার সিলেক্ট করছি সেটা না, যেটা আমার শ্যাডো লেয়ার সেখানে চলে যাই, তাহলে আমি অলরেডি ওই সিলেকশনের মধ্যে থাকবো। সুতরাং এখন আর বেরোয় যাওয়ার ভয় নাই। এখন আমরা টপ থেকে একটা লাইট ইমাজিন করে আমরা শ্যাডো দিতে থাকি। আচ্ছা, মোটামুটি এইভাবে আমরা শ্যাডো দিলাম, এর নিচেও একটা শ্যাডো পড়বে, ড্রপ শ্যাডো, সেটাতে পরে আসতেছি। কিন্তু এখন হচ্ছে যে এখনও কিন্তু একটু ডাল লাগতেছে, কারণ এতে লাইটটা মিসিং, শ্যাডো ঠিকই আসছে কিন্তু লাইট নাই। লাইটের ব্যাপারটা কী করা যায়, সেম জিনিস, এইবার হচ্ছে আরেকটা লেয়ার খুলব যেটা লাইট, কিন্তু এইটার অপশনটা হবে ওভারলে, এটা একটু মনে রাখা দরকার। ওভারলে আগেরটা ছিল মাল্টিপ্লাই শ্যাডোর জন্য, আর লাইটের জন্য হচ্ছে ওভারলে, চাইলে এটার নামও দিতে পারেন লাইট, আগেরটা হয়তো ছিল শ্যাডো। এইভাবে নাম লিখে রাখলে অনেক সুবিধা, মানে পরে চাইলে ইচ্ছা মতো এটা ডান বাম করা যায়, ছোটো বড় করা যায়, ই ডিলিট করা যায়। আচ্ছা, লাইট ওভারলে, ওভারলের ব্যাপারটা কি, ওভারলে যদি আমরা সেম রং নিই, উপরে দাগ দিই, দেখা যাবে ওইটার একটা ব্রাইট ভার্সন আমরা পাচ্ছি এটার উপরে। এবং এটা মজা আছে, সাদার উপরে এমনিতেই পড়ে না, এটা ট্রান্সপারেন্সি লকের ভেজাল টেজাল নাই, তার মানে লাইট যেখানে ফেলতে চায় সেইখানে ওই রংটা নিয়ে দাগ দিলেই আসলে হয়ে যায়। তবে বেস্ট রেজাল্ট পেতে ওই রংটা নিয়ে প্যালেটে গিয়ে একটু উপরের দিকে, মানে একটু লাইট এবং একটু ব্রাইটের দিকে যদি আমরা যাই, তাহলে একটু বেটার রেজাল্ট পাওয়া যায়।